আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী এসএসসি গণিত সাধারণ গণিত নিয়ে আসছি, বীজগাণিতিক রাশি 19.3.4 ভাগশেষ উপপাদ্য। তোমরা অনেকেই এটা সমস্যা নিয়ে ইতিমধ্যে আমাকে অনেকে বলেছো, এই জন্য আমি আসলাম। আজকে আমি ওই এক এবং দুই করার চিন্তা ভাবনা করছি, পদ্ধতি বিশ্লেষণ করো। অঙ্কের নাম হলো ভাগশেষ উপপাদ্য। তো দেখো, আমি এক নম্বর 3a³ + 2a + 5, এটা হলো আমাদের অঙ্ক, এটা উৎপাদন করতে হবে। সাধারণভাবে যে অঙ্কগুলি সাধারণ নিয়মে যায় না, যেমন কমন যায় না, মিডল টার্ম যায় না, সে অঙ্কগুলি আমরা ভাগশেষ উপপাদ্যে সাহায্য করব। আর ভাগশেষ উপপাদ্য কি, এটা আমি ইতিমধ্যে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা এটা দেখে নিবা। যাই হোক, এখন এখানে 3a³ + 2a + 5 আমরা এখানে ধরি বা মনে করি লিখতে পারি অঙ্ক শুরুতেই সমাধান, ধরি f of a, f মানে ফাংশন অফ a, 3a³ + 2a + 5। এখানে f মানে ফাংশন অফ a, এখানে a লিখে আমরা a দিলাম, এখানে যদি b থাকতে b দিতাম, এখানে আমরা f না লিখে ফি লিখতে পারতাম, কিউ লিখতে পারতাম, এটা লিখলে হয়। তো এখন আমরা এর এমন মান ধরবো, যে মান ধরলে এই যে বহুপদী তার রাশি মান শূন্য হয়। তো আমি এখানে জানি যে এখানে কি ধরলে শূন্য হয়, তোমরা দেখে নেবা যে মানে এ পরিবর্তে 1, 2, 3, -1, -2, -3, তার আমরা এই মান গুলি নিলে অনেকটা হয়ে যায় শূন্য হয়ে বহুপদী। তো এখন আমরা জানি যে এখানে এক অফ এর জায়গায় যদি -1 বসাই, তাহলে যেখানে সেখানে আমরা -1 বসাবো, -1 + 5, 3 - 3 তো হয়ে গেলে কি হয় -1, 1 × 1 × 1, 1 × 3 তো হয়ে গেলে কি হয় +2 + 5 - 3 - 2 + 5 - 5 + 5 = 0। তো এখন আমরা এখানে এখানে a এর পরিবর্তে -1 বসিয়ে দিই, এখানে এই বহুপদীর মান শূন্য হয়ে গেল। এবার এখানে a আর এখানে -1, আর এখানে সূত্রটা মনে রাখতো -1 দিতে হবে, আর এখানে আছে -1 বা a মানে সমান আছে +1, a +1 f of a বহুপদীটির একটি উৎপাদক, a +1 f of a বহুপদীর উৎপাদক। তাহলে এখন আমরা অঙ্কটা তুলতে পারি 3a³ + 2a + 5। এখানে সবচেয়ে একটা মজার বিষয় হলো, আমরা এখানে সেকেন্ড লাইন না কোটাকে থার্ড লাইন আগে লাগবে। এখানে দেওয়া 3a³ + 2a + 5, এখানে a এর ঘাত 3, তো এখানে a +1 লাগবে আমরা, তিনটা a +1 তিনটা লাগবে। আবার a পাওয়ার 4 হইলে আমরা এখানে a +1 লাগতাম 4টা। তো এখন আমরা এটা প্রথম লাইন, দ্বিতীয় তৃতীয় লাইনটা আমরা আগে লাগবে, এখানে a +1, আবার এখানে লিখলাম আমরা a +1, এখানে a +1, আর কারণ হলো এখানে এই ঘাত 3টা দেওয়া আছে। তো এখন এখানে আছে a +1, তো এখানে কি দা, এখানে a আছে, a কি দা গুণ করলে এখানে 3a³ হবে, 3a² 3a² এর গুণ করলে হয় 3a³ + 3a² × 1, তাহলে কি হয় 3a², কিন্তু উপরে কিন্তু আমাদের 3a² নাই। তো এখন তাহলে কি হবে, গুণ -3a², এরপর এখানে a আছে, কি দা গুণ করলে -3a হবে, -3a প্লাস মানে আছে -3a × 1, তাহলে কি হয় 3a, উপরে কিন্তু আমাদের দেওয়া আছে +2a, তাহলে এখানে কি লিখলে +2a থাকবে, 5a লিখলে, তাহলে এখানে কি কমন যাবে, a আছে, কি দা গুণ করলে 5a হয়, 5 দা গুণ করলে, তাহলে এখানে 5a প্লাস 5 হবে 5। তো আমরা লিখতে পারি এখানে a +1 3a² -3a +5। এলাকার পর আবার দেখতে আমাদের এখানে কোনো কিছু নিলে এখানে এর পাশে শূন্য হয় কিনা, মিডল টার্ম যায় কিনা, এটা আমরা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্ভবত মিডল টার্ম যায় না, এটি আমাদের অ্যান্সার আর কি। তাহলে আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল, আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো, a +1 3a² - 3a + 5। যাই হোক, এখন আমরা পরের অঙ্কটা চলে যাই, দুই নম্বর অঙ্কটা চলে যাই। তো এটা আমরা একটা মোটা মুছে দিই, একটা অঙ্ক তোমরা অনেকবার যদি বুঝো তাহলে আশা করি পরের অঙ্কগুলো বুঝতে পারবা।
বরাবর x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব ধরি বা এখানে মনে করে লিখতে পারি আমরা এখানে সমাধান সমাধান এখানে f অফ x সমান x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব এখন দুই নম্বর কি আছে x কিউব মাইনাস 6x y স্কয়ার মাইনাস 6y কিউব আমরা এখানে ধরলাম যে f অফ x এখানে x এর অচলক ধরলাম আমরা এখানে x অচলক না ধরে এখানে f অফ y লিখতে পারতাম ঠিক আছে তাহলে f অফ x সমান x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব যদি লিখে তাহলে আমরা এখানে f এর জায়গায় মাইনাস y বসাব যেখানে x সেখানে মাইনাস y x এর জায়গায় মাইনাস y y কিউব মাইনাস 6 y কিউব মাইনাস 3 টা থাকলে মাইনাস হয় y 3 টা থাকলে y কিউব মাইনাস হলে সে প্লাস 7 7 এখানে y স্কয়ার আর y গুণ করলে আসে 7 y কিউব মাইনাস 6 y কিউব মাইনাস y কিউব আর 6 y কিউব যদি আমরা যোগ করি তাহলে মাইনাস 7 y কিউব প্লাস 7 y কিউব তাহলে 7 y কিউব 7 y মাইনাস 7 y কিউব প্লাস 7 y কিউব তাহলে কি হবে শূন্য হবে এইভাবে আমরা আইকিও রাশির মান শূন্য বানানো যায় এটাকে আমরা চেষ্টা করতে দেব যাই হোক এখন এর মানে এর মানে যে এখানে x এর পরিবর্তে মাইনাস এর পাশে শূন্য হয় তাহলে এখানে x মাইনাস কোন সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস y তাহলে গুণ করলে কি হয় x মাইনাস মাইনাস প্লাস তাহলে x প্লাস y f অফ x এর একটি উৎপাদক তো এখন আমরা লিখতে পারি এটা x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব একই রকম যদি ভাবে আমরা লিখি আমাদের উৎপাদক হলো x প্লাস y তো এখন আছে x তাহলে এখানে কি কমন নিলে কি দা গুণ করলে এখানে x কিউব হবে x স্কয়ার x গুণ করলে হবে x কিউব x স্কয়ার দা y গুণ করলে x স্কয়ার y এখন এর উপর আছে x স্কয়ার y কিন্তু আমাদের নাই তাহলে এখানে নিশ্চয়ই এটা বাদ দিতে হবে তাহলে মাইনাস x স্কয়ার y উৎপাদক আমাদের x প্লাস y তো কি দিয়ে এখানে x এর সাথে কি দিয়ে গুণ করলে মাইনাস x স্কয়ার y হবে মাইনাস x y প্লাস মাইনাস মাইনাস x y গুণ y x y স্কয়ার উপরে আমাদের আছে মাইনাস 7 x y স্কয়ার তাহলে এখানে কি লিখতে হবে মাইনাস 6 x y স্কয়ার উৎপাদক আমাদের x প্লাস y এখানে আছে x কি দিয়ে গুণ করলে 6 x y স্কয়ার হবে মাইনাস 6 y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 6 y স্কয়ার গুণ y 6 y কিউব তো এখন একই রকম আছে এখানে x প্লাস y x প্লাস y x প্লাস y তাহলে আমরা x প্লাস y কমন নিতে পারি তো কমন নিলে এখানে থাকে x প্লাস y x স্কয়ার মাইনাস x y মাইনাস 6 y স্কয়ার প্রশ্ন ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ইতিমধ্যে এখানে কমন এখানে আমরা নিলাম যাবে x স্কয়ার মানে x স্কয়ার মানে 6 y স্কয়ার স্কয়ার ভাঙলে 3 দুন 6 হবে আমরা একটু উপরে মুছে দিলে অবশ্য ভালো হয় উপরে মুছে দেই উপরে লিখি এখান থেকে আমরা উপরে চলে আসব x প্লাস y x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কয়ার 3 থেকে 2 গেলে থাকে 1 x প্লাস y এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট x কমন নিলে x মাইনাস 3y প্লাস 2y কমন যাবে তাহলে x মাইনাস 3y তো x প্লাস y আমাদের আগে আগে ছিল এখন x মাইনাস 3y x মাইনাস 3y কি রকম একটা কমন নিলাম বাকি থাকে x প্লাস 2y आंसर প্রিয় শিক্ষার্থীরা আমি এই প্রশ্নটা একটা পুরো ভাগ করছি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটা কিন্তু শুধু চাই পর্ব 1 অঙ্ক 2 টাতে শুরু করলাম তোমরা দুইটা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা আজকে পর্যন্ত থাকো আল্লাহ হাফেজ